রাজ্যের চারটি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় 12ই ফেব্রুয়ারি, ফল ঘোষণা হয় 14ই ফেব্রুয়ারি। চারটি পুরসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে, বাকি পুরসভাগুলির নির্বাচন অনুষ্ঠিত হবে 27শে ফেব্রুয়ারি। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডে ওই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে, যদিও প্রচারে অনেকটাই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। সোমবার 23নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুমী দাস তার দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার সারেন। এদিন প্রচারের সময় এলাকাবাসীরা দুহাত তুলে মৌসুমী দাসকে আশীর্বাদ করেন। প্রার্থী জানান, যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন তাতে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। আমার এক কাজে হবো গিয়েছে আজকে আমি এই 23নম্বর ওয়ার্ডের এই আমবাগানের 164নম্বর পার্টে বেরিয়েছি ভোটের প্রচারের জন্য, নিজে দাঁড়িয়েছি। কিরকম সাড়া মানুষের? প্রচন্ড সাড়া, সেটা আপনি নিজেও দেখতে পাচ্ছেন কেমন উৎসাহিত মানুষ। সেই হিসাবেই আমি এখন প্রচার করে বেড়াচ্ছি বাড়ি বাড়ি, যাতে জিততে পারি বিপুল ভোটে। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।